হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগ ইতালি। আজ আমি চলে আসলাম আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। বুটের ডাল দিয়ে গরুর মাংস অথবা খাসির মাংস, এই রান্নাটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আর এই খাবারটি যে কোনো রুটি, পরোটা, খিচুড়ি, ভাত সব কিছুর সাথেই কিন্তু খুবই জমে যায়। আর এই খাবারটি আমি খুব সহজভাবেই আপনাদেরকে রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে সেই সাথে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখতে ভুলবেন না। এতে করে আমি নতুন যে কোনো ভিডিও দিলে আপনারা এর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথমে। আর আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট সামনে এগিয়ে যাওয়া। আর সেই সাথে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলে যাই মূল রান্নাতে। প্রথমে আমি একটি পাতিল নিয়েছি, এরপর পরিমাপ মতো গরম করে এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর যদি চর্বিযুক্ত মাংস হয় তাহলে একটু কম দিলেও হবে। আর কিছু গরম মশলা দিয়ে দিলাম, আর সেই সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে এক চামচ পরিমাণ আদা বাটা, এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি সবসময় সব খাবারেই চেষ্টা করি এই মশলার পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার জন্য, আর ঝালের পরিমাণটা। তো আপনারা অবশ্যই ঝালটা একটু পরিমাপ মতো আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আদা রসুনেরটা ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে একটা সুন্দর ঘ্রাণ আসার পরে আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা অবশ্যই পরিমাপ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আদা রসুন একটু ভালো করে ভেজে নিলে এটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। আর সেই সাথে এক চামচ পরিমাণ হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে এরপর পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এই রান্নাটিতে মশলাটা যত ভালো করে কষানো যাবে মাংস রান্নাটা খুবই মজা হবে খেতে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। মশলাটাকে কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন উপরে তেল ভেসে উঠেছে, তখনই বুঝতে পারবো মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি এর মধ্যে কতটুকু পরিমাণ করে মশলা দিয়েছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা প্লিজ একটু চেক করে দেখে নেবেন। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। তো এখন আমি এর মধ্যে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পরিমাপই দিতে পারেন, আর এখানে আপনারা খাসির মাংসও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে গরুর মাংস দিয়ে রান্না করছি। আর দেখতে পাচ্ছেন এখানে তেল ভেসে উঠেছে, অর্থাৎ মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তো এখন আমি মাংস দিয়ে দিচ্ছি, আর চেষ্টা করবেন যে একটু চর্বিযুক্ত মাংস ব্যবহার করতে এই রান্নাটিতে, তাহলে এটা খেতে খুব ভালো লাগে। তো আমার যে মাংস নিয়েছি এটার মধ্যে তেমন একটা চর্বি ছিল না, এই জন্য আমি রান্নার সময় তেলের পরিমাপটা একটু বেশি দিয়েছি। তো এই মাংসটা দিয়ে খুব ভালো মতো রান্না করতে থাকবো, 20-30 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে কষিয়ে ঢেকে রান্না করবো, আর মাঝে মধ্যে নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি দিচ্ছি না, কারণ মাংসের মধ্যে যে পানি আছে সেটা দিয়ে মাংসটা রেডি হয়ে যাবে। তো 30 মিনিট পর পর্যন্ত আমি এভাবে করে মাংসটাকে কষিয়ে রান্না করতে করতে দেখতেই পারছেন মাংসটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে।
আর কালারটাও খুবই সুন্দর এসেছে। তো এখন আমি এর মধ্যে বুটের ডাল দিয়ে দেব। আর আমি এখানে 1.5 কাপ পরিমাণ বুটের ডাল ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সিদ্ধ করে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ডালগুলো আগেই সিদ্ধ করা আছে, যার কারণে আমার বেশিক্ষণ রান্না করতে হবে না। আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটাকে প্রথমে একটু কষিয়ে নেব মাংসটার সাথে, তারপরে আমি পরিমাপ মতো পানি দিয়ে দেব। প্রায় 2-3 মিনিট ভালো মতো ডালটাকে মাংসের সাথে কষিয়ে এখন আমি এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। তো আমি এই রান্নাটিতে প্রায় 2 কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনারা যেরকম ঘনত্ব রাখতে চান সেই পরিমাণ পানি দিতে পারেন। দিয়ে এখন মিডিয়াম জ্বালে রান্না করতে থাকবো। তো আমার রান্না একেবারেই শেষের দিকে, দেখতেই পাচ্ছেন ডালগুলো গলে গিয়েছে। আর আমি আর এর বেশি ঘন করব না। তো এখন এর মধ্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলছি। আর গরম মশলা গুঁড়ো আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। তো দেখলেন তো কতটা সহজে আর খুবই কম উপকরণে রান্না করে ফেললাম বুটের ডাল দিয়ে গরুর মাংস। আর এই খাবারটি খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করলে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই একটা লাইক দিন প্লিজ। আর কমেন্ট করে আপনাদের যে কোনো মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবাই প্লিজ আমাকে হেল্প করবেন। আর আমার যে কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি সেই দোয়াই করবেন। আর সেই সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।